আমরা এতদিন পর্যন্ত নদাবাড়া ট্রাক টার্মিনালে তবলিগ ইসলাম করে আসছিলাম। তো এবছর আমাদের পরিকল্পনা ছিল আমাদের তবলিগ ইসলামা ময়দানের জন্য যে নিজস্ব জমি ক্রয় করা হচ্ছে ইতিমধ্যে, এবং সেই দারুল হাদিস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখে এবং তবলিগ ইসলামার জন্য যে জমি ক্রয় হচ্ছে সেখানে ইস্তেমা করার পরিকল্পনা ছিল এবং আমরা সেই ঘোষণা দিয়েছিলাম, কিন্তু অনিবার্য কারণে আমরা একটু স্থানটা চেঞ্জ করছি। তো এখন আমরা যেখানে দাঁড়িয়েছি এটাই আমাদের আগামী 22 এবং 23 তারিখের ইস্তেমা ময়দান। আমরা আশা করছি যদি আল্লাহ কবুল করেন, আহলে হাদিসদের স্বপ্ন এদেশের একটা সর্ববৃহৎ পরিকল্পনা এটা যে এখানে আহলে হাদিসদের জন্য দারুল হাদিস বিশ্ববিদ্যালয় এবং তবলিগ ইসলাম ময়দান একটা স্থায়ী ক্যাম্পাস স্থায়ী নগরী করার জন্য যে আমাদের স্বপ্ন দেখেছেন সেটা বাস্তবায়নের জন্য আমরা সাধ্যমতো এগিয়ে আসবো ইনশাআল্লাহ। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা ট্রাক টার্মিনালে তবলিগ ইসলাম করতে গিয়ে মূল প্যান্ডেলটা ট্রাক টার্মিনালে সংকলন হয় না, ফলে আমরা আমাদের মাদ্রাসা ক্যাম্পাসে একটা প্যান্ডেল করতে হয়েছিল এবং মহিলা মাদ্রাসার একটা প্যান্ডেল হতো। অনেকে আমাদের জিজ্ঞেস করতেছে যে অনেক সুন্দর জমি মাশাআল্লাহ, এটা তাবলিগ ইসলামের নিজস্ব জমি কিনা? আরেকটি বিষয় হচ্ছে মানে এই জায়গাটা আমাদের কিনা নিজস্ব কিনা, সেটা আমি অবশ্য আগের কথা বলেছি, এটা আমাদের নিজস্ব জায়গা নয়, এটা সরকারি জায়গা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়া বাদা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এখন অবস্থান করছি নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী বাংলাদেশের একক সংগঠন আহলে ইসলাম বাংলাদেশের 34তম বার্ষিকী যে তাবলিগ ইজতেমা, তার যে নির্ধারিত স্থান তাবলিগ ইজতেমা ময়দান, সেখানে আমরা এখন অবস্থান করছি। আমি আপনাদের হোস্ট হিসেবে আছি আবুল বাশার, আইটি বিভাগ আহলে ইসলাম বাংলাদেশ। আনন্দের সাথে জানাচ্ছি যে এটা হলো আমাদের ইনশাআল্লাহ এটা হলো তাবলিগ ইজতেমার মূল ময়দান হতে চলেছে, এটা আমরা নির্ধারিত স্থান যেখানে ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ আমাদের তাবলিগ ইজতেমা অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানটি রাজশাহীর যে সুন্দর যে রাস্তাগুলো রয়েছে এবং আলোকসজ্জা সহ এই রাস্তা এয়ারপোর্ট রোড বিমানবন্দর রোডের একদম সন্নিকটে, এবং আমচত্বর আমাদের যে মাদ্রাসা রয়েছে নদাবাড়া আল মারকাজুল ইসলামিয়া সালাফি, ওখান থেকে 1.5 কিলোমিটার দূরেই, এবং সুবিশ্বস্ত যে 2 লাইন 4 লাইনের যে রাস্তা মাশাল্লাহ ওই রাস্তার পাশেই। আপনাদের অনেক প্রশ্ন রয়েছে তাবলিগ ইজতেমা সম্বন্ধে, আমাদের সাথে উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন। প্রথমে আমরা কথা বলতে চাচ্ছি আহলে সুন্নাহ বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মাসিক আত্তাহরিক পত্রিকার সম্মানিত সম্পাদক ডক্টর মোহাম্মদ সাকর স্যারের কাছে, যে নতুন স্থানে আসার কারণ এবং এখানে সকল ধরনের সুযোগ সুবিধা, যারা ইজতেমায় আসবেন দূর দূরান্ত থেকে দেশের 64টি জেলা থেকে, তাদের উদ্দেশ্যে স্যারের কিছু বলার আছে কিনা এবং এখানকার নতুন মাঠ সম্বন্ধে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়া বাদা। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আপনারা জানেন যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে প্রতি বছর যে বার্ষিক তাবলিগ ইজতেমা অনুষ্ঠিত হয়, সেই তাবলিগ ইজতেমা 2024 সালের তাবলিগ ইজতেমা আগামী ফেব্রুয়ারি মাসের 22 ও 23 তারিখ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তা আমরা এতদিন পর্যন্ত নদাবাড়া ট্রাক টার্মিনালে তাবলিগ ইজতেমা করে আসছিলাম। তো এবছর আমাদের পরিকল্পনা ছিল আমাদের তাবলিগ ইজতেমা ময়দানের জন্য যে নিজস্ব জমি ক্রয় করা হচ্ছে ইতিমধ্যে, এবং সেই দারুল হাদিস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখে এবং তাবলিগ ইজতেমার জন্য যে জমি ক্রয় হচ্ছে সেখানে ইজতেমা করার পরিকল্পনা ছিল এবং আমরা সেই ঘোষণা দিয়েছিলাম, কিন্তু অনিবার্য কারণে আমরা একটু স্থানটা চেঞ্জ করেছি ইতিমধ্যে আর কি, কারণ সেখানে কিছু আবাদের সমস্যা আছে, কিছু আবাদ নষ্ট করতে হচ্ছে। সে সমস্ত দিক চিন্তাভাবনা করে আমরা গত মিটিংকে পরিকল্পনা করেছি যে আমরা একটা নতুন জায়গায় ইজতেমা করার জন্য, তো আলহামদুলিল্লাহ মার্কাজের খুব কাছাকাছি 1.5 কিলোমিটার দূরে এই সুন্দর একটি জায়গা আমরা পেয়েছি। জায়গাটা যদিও সরকার অ্যাকোয়ার করেছে, এখানে বা খাদ্য গুদাম বা সারের গুদাম এই জাতীয় কোনো পরিকল্পনা সরকারের আছে, তো জায়গাটা খুব সুন্দর, অনেক বড় জায়গা, বিস্তৃত জায়গা এবং রোডের রাজশাহী নওগাঁ রোডের সাথে। তো আলহামদুলিল্লাহ জায়গাটাকে আমরা নির্ধারণ করে আমরা 24 সালে তাবলিগ ইজতেমা করার জন্য এখানে সিদ্ধান্ত গ্রহণ করেছি। ইতিমধ্যে মোহতারামের জামাতও এসেছিলেন, জায়গাটা দেখে গেছেন, তো আমরা আশা করছি এখানে তাবলিগ ইজতেমা করবো ইনশাআল্লাহ, এবং সেই লক্ষ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা আপনারা যারা আহলে হাদিস আন্দোলনে তাবলিগ ইজতেমা যোগদান করেন দেশে বিদেশের সকলের প্রতি আমাদের আন্তরিক সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করছি, যেন সুষ্ঠুভাবে আমরা
আমরা যেন সুষ্ঠুভাবে তবলিগ ইজতেমার আয়োজন করতে পারি এবং অত্যন্ত সুন্দরভাবে যেন ইজতেমা করা যায়। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা ট্রাক টার্মিনালে তবলিগ ইজতেমা করতে গিয়ে মূল প্যান্ডেলটা ট্রাক টার্মিনালে সংকলন হয় না, ফলে আমরা আমাদের মাদ্রাসা ক্যাম্পাসে একটা প্যান্ডেল করতে হয়েছিল এবং মহিলা মাদ্রাসার একটা প্যান্ডেল হতো। তো আমরা এখানে যে জায়গাটা পেয়েছি আলহামদুলিল্লাহ, এখানে একটি প্যান্ডেলেই আশা করি সংকলন হবে, বড় করে একটা প্যান্ডেল করা যাবে ইনশাআল্লাহ। তো সেজন্য আমরা সকলের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাদের সকল কাজ সহজ করে দেন এবং ইখলাসের সাথে আমরা যেন কাজ করতে পারি। আহলে সান্নাহ বাংলাদেশকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন সেই দোয়া চেয়ে সকলের কাছ থেকে এবং আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যারকে কিছু মূল্যবান কথা বললেন স্যার। আমাদের দর্শকদের কিছু প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলোর মধ্যে বৃহৎ একটি প্রশ্ন ছিল যে এখানে মহিলা প্যান্ডেল হবে কিনা, মহিলারা আসতে পারবেন কিনা, কারণ আমরা দেখেছি যে তিন বছর ধরে মহিলাদের তাবলিগ ইসলামে আসা বন্ধ আছে এবং বৃহৎ কিছু কাজের জন্য, এবং সারা দেশ থেকেই কিন্তু মহিলারা আসেন এই তাবলিগ ইসলামায়। এই মহিলারা প্যান্ডেল হবে কিনা, এবং আরেকটা জিনিস হলো স্যার, যেটা আমাদের এই জমিটা ওইটা আমাদের নিজস্ব কিনা, অনেকে আমাদের জিজ্ঞেস করতেছে যে অনেক সুন্দর জমি মাশাল্লাহ, এটা তাবলিগ ইসলামের নিজস্ব জমি কিনা, এই বিষয়ে যদি একটু বলতেন যে তিন বছর ধরে মহিলাদের বন্ধ আছে, এবার কি এই চালু হবে কিনা মহিলাদের তাবলিগ ইসলামে আসা? আসলে আমাদের তো ইচ্ছা যে আমরা আমাদের মা বোনদেরকে সাথে নিয়ে তবলিগ ইসলাম করবো প্রতি বছরে, যেটা ইতিপূর্বে হয়ে আসছিল, কিন্তু আসলে জায়গার সংকুলনের অভাবেই কিন্তু আমরা এটা করতে পারছি না, এজন্য মা বোনরা অনেক কষ্ট পাচ্ছেন আমরা জানি। তো এই বছরও আমরা মহিলাদের বিষয়টা এখনও নিশ্চিত হতে পারছি না। আমরা যে মাঠ পেয়েছি এটাতে আমাদের মূল প্যান্ডেলটা হয়ে আনুষাঙ্গিক বুকস্টল, খাদ্য প্যান্ডেল এগুলো দিয়ে সংকলন হবে আর কি। তো আমরা পাশে যদি কোনো পার্শ্ববর্তী অর্থাৎ মানে খুব মানে কাছাকাছি কোনো ফাঁকা ময়দান আমরা পেয়ে যাই, আমরা দেখছি আর কি, যদি পেয়ে যাই তাহলে এটা আমরা সেখানে আয়োজন করতে পারলে জানাবো ইনশাল্লাহ। এখনই আমরা এই বিষয়টা ঘোষণা দিচ্ছি না পাওয়া পর্যন্ত। আর আরেকটি বিষয় হচ্ছে যে মানে এই জায়গাটা আমাদের কিনা, নিজস্ব কিনা, ও না সেটা আমিও আগের কথায় বলেছি যে এটা আমাদের নিজস্ব জায়গা নয়, এটা সরকারি জায়গা, আর জায়গা মূলত পাবলিকের জায়গা ছিল, এটা অ্যাকোয়ার করে নিয়েছে সরকার, সরকার অ্যাকোয়ার করে নিয়েছে সরকারি। এখানে কিছু কাজ কর্মসূচি আছে সরকারের, বিশেষ করে গোডাউন জাতীয় কিছু কাজ করবে আর কি, মানে এখানে সারের গুদাম করবে, এটা আমরা জাস্ট তাদেরকে জানতে মানে জানতে পেরেছি আর কি। তো যাই হোক, এটা সরকারি জায়গা, সরকারি জায়গা আমরা সরকার যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছ থেকে অনুমতি আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, সেই লক্ষ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি আর কি। সম্মানিত দর্শক মন্ডলী, আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ কাবেরুল ইসলাম, সহকারী সম্পাদক মাসিক আত্মাহারি, কেন্দ্রীয় গবেষণা সম্পাদক আহলে সান্নাহ বাংলাদেশ। স্যারের কাছে যাব, তার আগে আপনাদের সকলকে বলে নেই, আসলে তাবলিগ ইজতেমা লক্ষাধিক মানুষের আয়োজন মাশাআল্লাহ, সেই এত বৃহৎ একটা সম্মেলনে আপনারা সকলকে, বিশেষ করে এখন যারা ভিডিওটা দেখছেন, যেহেতু জায়গা চেঞ্জ হয়ে গেছে, আগের জায়গাতেও নয়, এবং আমাদের নিজস্ব যে তাবলিগ ইজতেমা ময়দান দারুল হাদিস বিশ্ববিদ্যালয় যে ক্যাম্পাসের জায়গা ওইটাও নয়, সেহেতু আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, এবং কোন কোন জেলা থেকে আপনারা দেখছেন, উপজেলা থেকে দেখছেন, আপনার ঠিকানা লিখে আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করবেন। আপনার কমেন্টের মাধ্যমে কিন্তু ভিডিওটি অনেক জায়গায় পৌঁছে যাবে এবং শেয়ারের মাধ্যমে এই বার্তাটি কিন্তু অনেক জায়গায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই লক্ষাধিক মানুষের আয়োজনে আসলে এটা ছড়ানোও কিন্তু অনেক বেশি জরুরি, ইনশাআল্লাহ আপনারা এদিকে মনোযোগ দিবেন। এবার আমরা কাবেরুল স্যারের কাছে যেতে যাচ্ছি, যে স্যার আমাদের এখানে বৃহৎ হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে একটা বৃহৎ বইমেলা হয়, এবারও তাবলিগ ইজতেমা থেকে আমরা অনেক কিছু ফতোয়া বোর্ড হতে শুরু করে অনেক কিছু পেয়ে থাকি, তাবলিগ ইজতেমা যে আলোচনা হয় এর ফাঁকে আবার অনেক সময় মাসিক আত্মাহারিক সম্মেলন, শিক্ষক সম্মেলন, যুব সমাবেশ, বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা দেখতে পাই, এবার ওই প্রোগ্রামগুলো থাকছে কি না, আর থাকলে কীভাবে থাকবে, যেহেতু এর আগে মাদ্রাসায় হতো, এখানে কীভাবে হবে, এবং বইমেলা যে বিষয়টা একটু দয়া করে সবাইকে ক্লিয়ার করবেন স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, আলহামদুলিল্লাহ আহমদ আল্লাহ রসুলিল করিম, আম্মাবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের যে 34তম বার্ষিক তাবলিগ ইজতেমা আলাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেব্রুয়ারির 22 এবং 23 তারিখে। তো সেই ইজতেমা উপলক্ষে ইতিমধ্যে আমাদের যে ঘোষণা ছিল ইজতেমার নতুন ময়দান আমাদের নিজস্ব জায়গায়, সেখানে কিছু প্রতিকূলতার কারণে সেটা পরিবর্তন করতে বাধ্য হচ্ছি আমরা। তো এখন আমরা যেখানে দাঁড়িয়েছি এটাই আমাদের আগামী 22 এবং 23 তারিখের ইজতেমা ময়দান, আমরা আশা করছি যদি আল্লাহ কবুল করেন। যখন ট্রাক টার্মিনাল করতাম তখন আলাদা জায়গায় খাদ্য প্যান্ডেল, আলাদা জায়গায় বুক স্টল এগুলি করা হতো। তো এখানে এমনই একটা সুন্দর জায়গা যেখানে আমরা এই সবগুলি জিনিস আমাদের হাতের কাছে আমরা করতে পারবো।
প্যান্ডেল মূল প্যান্ডেলের কাছাকাছি আমরা বুক স্টল এবং তারও এক নিকটবর্তী খাদ্য প্যান্ডেল এবং তার পাশাপাশি আরও যে কার্যক্রমগুলি আমাদের থাকে সেগুলি একই জায়গায় ইনশাল্লাহ সংকলন হয়ে যাবে আমরা আশা করছি। আর আরেকটা বিষয় যেটা যুব সমাবেশ কিংবা ওলামা সম্মেলন শিক্ষক সমাবেশ সেগুলিও আমরা চিন্তা ভাবনা করে কোথায় করলে সেটা আমাদের জন্য সুন্দর হয় সেটা আমরা পরবর্তীতে চিন্তা করব, কিন্তু এগুলিও ইনশাল্লাহ হবে আশা করছি। আর ফতোয়া বুথের যে ব্যাপার সেটা হয়তো আমরা এখানে আমাদের যে কন্ট্রোল রুম থাকবে তার আশপাশে আমরা কোথাও করার ইনশাল্লাহ চেষ্টা করব আশা করছি। তো এখানে এমন একটা ময়দান যেখানে আমরা হাতের কাছে একই জায়গায় হয়তো আমরা সব জিনিসগুলি ইনশাল্লাহ পেয়ে যাব, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ যদি কবুল করেন তাহলে এখানে আমরা কয়েক বছর আমরা আশা করছি যে এখানে আমাদের ইস্তেমা করা সম্ভব হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্যার অনেক লম্বা হয়ে যাচ্ছে, স্যারের কাছে আরেকটা আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আসলে সবাই জানতে চাচ্ছে, বিষয়টা হলো আমাদের তাবলিগ ইস্তেমা যে দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ে যে আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন যে আহলে হাদিসদের পৃথক বিশ্ববিদ্যালয় হবে যেখানে তাবলিগ ইস্তেমা ময়দান হবে এবং বিশ্ববিদ্যালয় থাকবে, তার কাজ কতদূর এগিয়ে আছে এবং জনগণের উদ্দেশ্যে আপনি কী বলতে চান, কেন এবার করা হলো না এবং আসলে আমরা কিভাবে সাড়া পেলে কিভাবে আমাদের এগিয়ে যাওয়া গেলে আমাদের এই কাজগুলো আরো সহজ হবে, একটু বিস্তারিত আকারে যদি একটু স্যার বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আসলে প্রশ্নটা অনেকের মনে আছে। তো আমরা দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের জন্য যে কর্মসূচি হাতে নিয়ে এগিয়ে যাচ্ছি অর্থাৎ জায়গা জমি কিনছি, সেটা ইতিমধ্যে প্রায় 20 বিঘা জমি আর কি আমাদের হাতে ইতিমধ্যে চলে এসেছে, রেজিস্ট্রি হয়েছে 18.5 বিঘা, আরও 7-8 বিঘা জমি মোটামুটি বায়না হয়ে আছে, এটাও রেজিস্ট্রি হয়ে যাবে আর কি তো এটা ইনশাল্লাহ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে এবং এই এই প্রজেক্ট চলমান থাকবে ইনশাল্লাহ। এবং আমাদের যারা দাতা ভাই তারা নিয়মিত অনেকে দান করছেন এবং বিশেষ করে জেলা সংগঠনগুলো সহযোগিতা করছেন, আমরা আপনাদের পক্ষ থেকে সহযোগিতা যখনই যেভাবে পাই সেই টাকা দিয়ে আমরা ইনশাল্লাহ জমি কেনার কাজটা এগিয়ে যাচ্ছে আর কি তো আমরা যতটুকু সহযোগিতা পাবো ততটুকু এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো আমরা মনে করছি যে এখন এই বছর আমাদের ওই জায়গায় ইস্তেমা করার কথা ছিল, যেটা সেটার এটাও একটা কারণ যে আসলে ইস্তেমা করার জন্য যতগুলো জমি আমাদের প্রয়োজন ততগুলো জমি আমরা কিনতে পারি নাই, আর আমরা যে জমিটা কিনেছি সবগুলো জমি তো একসঙ্গে নয়, একসঙ্গে 10 বিঘা জমি আছে, হয়তো একটু গ্যাপে আরও জমি আছে। তো আশপাশ থেকে কিছু জমি আমরা লিজ নিয়ে বা তাদের কাছ থেকে বলে সেখানে ওই জমি সহ ইস্তেমা করতে চেয়েছিলাম, তো সেই জন্যই আমাদের জমির বাইরের জমিগুলোতে আবাদ সংক্রান্ত কারণেই কিন্তু আমরা সেখান থেকে ফিরে আসছি আর কি এবার। তো আমরা আশা করছি যদি আমাদের প্রয়োজনীয় অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত জমি আমরা কিনতে পারি তাহলে আমরা আমাদের নিজস্ব জায়গায় একটা প্ল্যান করে পরিকল্পনা করে তাবলিগ ইসলাম ময়দান করতে পারবো, দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের জন্য একটা মাস্টার প্ল্যান করে আমরা এগিয়ে যেতে পারবো। এবং সেখানে যেটা আরেকটা বিষয় আছে, দারুল হাদিস সিটির যে পরিকল্পনা আমাদের আছে যে আবাসিক একটা নগরী গড়ে উঠবে, সেটাও আমাদের পরিকল্পনা আসছে ইনশাল্লাহ। সব কিছু আসলে স্বপ্ন বাস্তবায়নের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করেন এবং আপনারা যদি এগিয়ে আসেন তাহলে ইনশাল্লাহ একদিন সে এই স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। তো আমরা সেই লোকের কাজ করে যাচ্ছি, এবার তবলিগ ইস্তেমা থেকেও আমরা আশা করি ব্যাপক একটা সাড়া এবং ব্যাপক সহযোগিতা পাবো, যে সহযোগিতা দিয়ে আমরা আগামী দিনে আরও কিছু জমি কিনতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের পরিকল্পনা সেটা চলমান আছে, সেটা থাকবে ইনশাল্লাহ। অস্থায়ীভাবে আমরা এই নতুন জায়গাতে আমরা তবলিগ ইস্তেমা করবো ইনশাল্লাহ, এই জন্য আমরা এখানে আসছি। তো ঠিক আছে, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এবং আমরা সকলের কাছে আন্তরিক দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাদের এই কাজগুলি সহজ করে দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন তবলিগ ইসলাম এবং এই হকের দাওয়ার জন্য বাংলাদেশের আনাচে কানাচে এবং সারা বিশ্বের বিভিন্ন জায়গা যেন ছড়িয়ে দেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বশেষ একটি প্রশ্ন সহকারী সম্পাদক ডক্টর মোহাম্মদ কাবিল স্যারের কাছে, মোহতার আমিরে জামাল প্রফেসর ডক্টর মোহাম্মদ গালিব স্যারের যেটা আহ্বান ছিল জাতির উদ্দেশ্যে, বিশেষ করে বাংলাদেশে আমরা অনেক সময় শুনে থাকি 3-5 কোটি আহলে হাদিসের উদ্দেশ্যে প্রায় লক্ষাধিক মানুষের জমায়েত হয়, যেখানে আমিরে জামাল বলেছেন যে বসার স্থান অন্তর্পক্ষে দাম করতে, যে পরিবার অনুযায়ী পরিবারে 5 জন সদস্য থাকলে 5×2,500, তো এই 2,500-এর যে পরিমাণটা স্যার, যে এটা কোনো বেড়ে যাচ্ছে কিনা, অথবা আমি আমার বসার জায়গা এবং যারা লক্ষাধিক মানুষ আছেন আসেন এবং এখন দেখছেন তারা অনেকেই হয়তো বা ইসলামাতে দান করেননি ওই বসার জায়গাটা পর্যন্ত, অত তিনারা আসবেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা, আর 2,500 টাকা এটা বেড়ে যাবে কিনা, 3,000 হবে কিনা, 3,500 হবে কিনা, এ বিষয়ে যদি একটু কাইন্ডলি পরামর্শ দিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের প্রস্তাবিত ইস্তেমা ময়দান এবারের জন্য, হতে পারে এখানে আমরা 5-7 বছর হয়তো করতে পারবো অস্থায়ীভাবে। তো সামনে আমাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনার কথাও শুনলেন আমাদের সম্পাদক সাহেবের কাছে, তো সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত।
আমির জামাতের যে ঘোষণা, একজন মানুষের বসার জায়গা জায়গার মূল্য হচ্ছে 2500 টাকা, 2500 টাকা। আমরা প্রত্যেকেই চেষ্টা করলে এই টাকা নিজের জন্য, আমার নিজের পরিবার পরিজনের সদস্যদের জন্য, যারা আমাদের পিতামাতা ছিলেন কিংবা আত্মীয় স্বজন ছিলেন গত হয়ে গেছেন তাদের জন্য, আমরা প্রত্যেকের জন্য ইচ্ছা করলে আমরা পর্যায়ক্রমে এটা ধারাবাহিকভাবে এটা দান করতে পারি। এখানে যে লোক যে জনগণ আসবেন তারাও যদি প্রত্যেকে চেষ্টা করেন এবং নিজের পক্ষ থেকে প্রত্যেকের পক্ষ থেকে এই পরিমাণ দান করার, তাহলে সেটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর একটা বিষয় আমরা বলবো, সেটা হলো আমাদের এতিম প্রকল্পের মতো এটা এখানেও 10টা খাত আছে। আপনি 500 টাকা থেকে শুরু করে আপনি 1 লক্ষ টাকা পর্যন্ত কিংবা তারও বেশি টাকা আপনি এখানে দান করে সদস্য হতে পারেন, আজীবন সদস্য হতে পারেন কিংবা স্থায়ী দাতা সদস্য হতে পারেন। আজীবন সদস্য 25 লাখ টাকা, স্থায়ী দাতা সদস্য 10 লাখ টাকা। এভাবে করে আপনার যার যেমন সামর্থ্য আছে আপনারা প্রত্যেকেই এই সাদাকায় জারিয়ার এই কাজে এগিয়ে আসতে পারেন। তাহলে বিষয়টা হবে এমন যে 10-এর লড়িয়ে 1-এর বোঝা। আমরা 10 জনে মিলে যদি চেষ্টা করি তাহলে এটা আমাদের জন্য কোনো কষ্টকর বিষয় নাই। আমরা সবার কাছে আহ্বান করি এবং সবার কাছে আবেদন জানাই, আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন এবং আমাদের স্বপ্ন এটা অতি দ্রুত বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার শেষ করে দিচ্ছি, একটা ছোট প্রশ্ন স্যার, অনেকে প্রশ্ন করেন তাবলিগ ইসলাম ময়দানে যাকাতের টাকা দান করা যাবে কিনা, এটা একটা প্রশ্ন। আরেকটা স্যার, এবার যদি স্যার আসল দান ওঠে অথবা মানুষজন যদি এগিয়ে আসে, তাহলে আমরা সামনের বছর ইস্তামা যে দারুহাতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের নিজস্ব তাবলিগ ইসলাম ময়দানে করতে পারবো কিনা স্যার? আপনার সামনে কথা বলছেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার প্রথম প্রশ্নটা ছিল মানে ইসলাম ময়দানে যাকাতের টাকা দান করা, জি 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 জি, যাকাতের টাকা থেকে তবলিগ ইস্তেমা ফান্ডে বা ইস্তেমার জন্য দান করা যাবে, কারণ এটা ফি সাবিলিল্লাহর একটা অন্যতম খাত। ফি সাবিলিল্লাহর যে খাত, যে 8টি খাত বলা আছে কোরআন মাজিদে, তার মধ্যে অন্যতম একটি খাত হচ্ছে ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ অনেকে জিহাদ বলেছেন, কিন্তু আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যে কোনো কাজ প্রচেষ্টা সবগুলি ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত। সেই হিসেবে তবলিগ ইস্তেমার মাধ্যমে যে হকের দাওয়াত ছড়িয়ে পড়েছে চারদিকে, এটা ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত, অবশ্যই দিতে পারবেন ইনশাআল্লাহ। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, যদি আমরা আগামী বছর আমাদের কাঙ্ক্ষিত জমি কিনতে পারি, এবার যদি আপনারা ব্যাপকভাবে সাড়া দেন, তাহলে আমরা আগামী বছর আমাদের জায়গায় যেতে পারবো কি না? অবশ্যই আমাদের নিয়তটা আছে, আমাদের তো ইচ্ছা আছে আমরা নিজস্ব জায়গায় যাব, কারণ কষ্ট পেলেও নিজের জায়গা, কষ্ট পেয়ে তবু থাকি নিজের বাসায়। যে বাবুই পাখির যে কবিতাটা আছে আমরা সকলেই জানি, তো আমরা এবছরই যেতাম, তো যেহেতু কিছুটা প্রতিবন্ধকতা মনে করেছি সেজন্য যাইনি। তারপরেও যদি আমরা এরকম জায়গাটা না পেতাম তাহলে হয়তো আমাদের বাধ্য হয়ে সেখানে যেতে হতো। আপনারা জানবেন যে ইতিমধ্যে আমরা কিন্তু রাস্তাটা করে ফেলেছি, সেখানে হাই রোড থেকে আমাদের জমিতে নামার রাস্তা, সেটা হয়েছে, আমরা লাইভও দেখেছেন অনেকে। সেখানে প্রায় 2.5 লক্ষ টাকা খরচ আমাদের হয়েছে রাস্তা করতে গিয়ে। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সেখানে পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছিলাম, যেহেতু জায়গাটা পেয়েছি সেজন্য আমরা এবছর এখানে করছি। আগামী বছর যদি সেরকম আমাদের সুযোগ হয়, আমরা আরও জমি ইতিমধ্যে কেনা হয়ে যায়, তাহলে আমরা আমাদের নিজস্ব জায়গায় যাওয়ারই পরিকল্পনা আমাদের আছে। আর যদি সেই পর্যন্ত না হয় তাহলে আমরা আবারও হয়তো যদি এই জায়গা ফাঁকা থাকে আগামী বছরও এখানে করার চিন্তা করবো ইনশাল্লাহ। এটা আসলে সময় বলে দিবে যে আগামীতে আমরা কী করবো ইনশাল্লাহ। তো আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এজন্য আপনাদের সবার কাছে আমাদের আবেদন যে আপনারা সকলে যদি আর্থিকভাবে সহযোগিতা করেন তাহলে আমরা সহযোগ করতে পারবো, কারণ সকলে যদি অল্প অল্প করে দেন বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরি হয়। দেশে বিদেশে যারাই আছেন, যারা দেখছেন, আপনাদের সকলের কাছে আমাদের এটাই দাবি যে আহলে হাদিসদের স্বপ্ন, দেশের একটা সর্ববৃহৎ পরিকল্পনা এটা যে এখানে আহলে হাদিসদের জন্য দারুল হাদিস বিশ্ববিদ্যালয় এবং তবলিগ ইসলাম ময়দান একটা স্থায়ী ক্যাম্পাস, স্থায়ী নগরী গড়ার জন্য যে আমাদের মধ্যে স্বপ্ন দেখেছেন সেটা বাস্তবায়নের জন্য আমরা সাধ্যমতো এগিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা যদি এগিয়ে আসি ইনশাল্লাহ আল্লাহ সহজ করে দেবেন। এই জন্য সবার কাছে উদার হস্তে এগিয়ে আসার জন্য, দান করার জন্য আহ্বান জানিয়ে এবং সকলের কাছে দোয়া আছে, আমরা আমাদের কথা এখানে শেষ করছি। আখেরি দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার দুজনকেই অসংখ্য ধন্যবাদ স্যারদের মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দেওয়ার জন্য। সমস্ত দর্শক মন্ডলী, আপনারা দেখছেন আমরা সামনে গিয়ে আপনাদের আরেকটু বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ভাই যদি একটু সামনে আসেন আপনি, তাহলে আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ আমাদের এই পুরো ময়দানটায়, মাশাআল্লাহ আপনাদের যে রাজশাহীর যে সবচেয়ে সুন্দর এক নগরী, ক্লিন সিটি বলা হয়, সেই ক্লিন সিটির একদম সনিকটে আমি ডান দিকে যদি দেখেন মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহীর সেই ল্যাম্পপোস্ট, যে ল্যাম্পপোস্ট সারা দেশে ভাইরাল মাশাআল্লাহ। এই ল্যাম্পপোস্ট দেখতে পাচ্ছেন যা রাত্রে, এখন দিনের চেয়েও রাত্রেবেলা অধিক বেশি আলোকিত হয় তাবলিগ ইসলাম, কিন্তু মেন আকর্ষণটাই রাত্রেবেলা মাশাআল্লাহ এবং জুমার খুতবার যে বিষয়টা থাকে। এবং এটা আপনারা দেখতে পাবেন, এবং এয়ারপোর্ট রোড এবং 4 লেনের রোড এবং যাওয়া আসা পৃথক রোড মাশাআল্লাহ।
এবং আপনারা যদি ইসলাম মাঠটা আপনাদের দেখাই তাহলে আপনাদের সকলের কাছে অনুরোধ করব প্রফেসর ডক্টর মাসুদুল্লাহ গালিব সাহেব আমরে জামাত বেঁচে থাকা খালিন তার যে স্বপ্ন দাওয়াত হাদিস বিশ্ববিদ্যালয় এবং তাবলীগ ইসলাম ময়দান এরম একটা জমি এরম একটা ক্যাম্পাস এরম একটা স্থান শিক্ষানগরী যেন আমাদের হয় আহলে হাদিসদের হয় আমরা জানি না আমরা কতদিন বেঁচে থাকব সামনে কি হবে ভবিষ্যতে কি হবে আমরা জানি না আমরে জামাত কতদিন বেঁচে থাকবেন আল্লাহ আমরে জামাতকে হায়াতে তৈয়বা দান করুক এই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আমরা অল্প অল্প করে যে এগিয়ে আসি অল্প অল্প করে নিজের বসার জায়গা যেটা 2,500 টাকা এটা কোনো মূল্য না আমরা হয়তো বা ইচ্ছা করেই দিচ্ছি না অথবা চেষ্টা করছি না আমার পরিবারে 4 জন আছে আমি যদি 2,500 টাকা দিই আমি এখানে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবো ইনশাল্লাহ ছোট ছোট বালকনা আমি বলতে পারবো আল্লাহকে যে আমি এখানে অংশগ্রহণ করেছিলাম তাই আপনাদের সকলের উদ্দেশ্যে একটা আবেদন থাকবে এবং যারা আমাদের ধনবান রয়েছেন তারা বিলাসিতায় বিভিন্ন জায়গায় টাকা নষ্ট করছেন আপনারা একজন চাইলেই হয়তো এটা হয়ে যাবে আহলাদিস 5 কোটি আহলাদিস 3 কোটি আহলাদিস বলে গর্ব করার কিছু নেই আমাদের অনেক দুর্বলতা রয়েছে সেটা আপনারা জানেন সেই দুর্বলতাগুলো যে আমরা কেটিয়ে উঠি আমরা যদি কোরআন ও সহিহ হাদিস আলোকে নিজেকে আলোকিত করতে পারি ইনশাআল্লাহ আমরা দেশকে আলোকিত করতে পারবো দেশ এবং দেশ ও দেশের বাইরে আলোকিত করতে পারবো তাই আমরা সত্যিকার অর্থে আহলাদিস এবং সালাফি মানহাজের অনুসারী হয় আমরা যেমন একটা কথা বলে যে রাফায়াদেনি না আমরা আসলে সত্যিকার অর্থে আহলাদিসের মানহাজ অনুযায়ী আহলাদিসের আকিদা মানহাজ অনুযায়ী চলার চেষ্টা করবো ইনশাল্লাহ সেই আকিদা মানহাজকে সামনে রেখেই দারুহাদি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে উঠবে ইনশাল্লাহ দেশের একমাত্র কোরআন ও সহিহ হাদিসের মার্কাজ গড়ে উঠবে ইনশাল্লাহ পবিত্র কোরআন ও সহিহ হাদিসে যে দাওয়াত আমরা ইনশাল্লাহ ছড়িয়ে দেওয়ার প্রকল্প নিয়ে আহলে সুন্নাহ বাংলাদেশ কাজ করে যাচ্ছে তারই একটা বিশদ ক্যাম্পাস হবে দারুহাদি বিশ্ববিদ্যালয় তাই আপনারা এবার যারাই আসবেন এবং যারাই আমাদের এই লাইভ দেখছেন আপনারা নিয়ত করুন আপনাদের পরিবারের প্রতিটি সদস্যের নামে অন্তত 2,500 টাকা একজনের বসার জায়গা এটা আমরা যেন করতে পারি এবং আপনারা যে ময়দান দেখছেন ইনশাল্লাহ এটা বৃহৎ এক ময়দান ইনশাল্লাহ এটার মূল প্যান্ডেল হবে এখানে আমরা মনে করছি যে এখানে লক্ষাধিক মানুষের জায়গা হবে ইনশাল্লাহ লক্ষাধিক মানুষ এখানে বসতে পারবে 3টা প্যান্ডেল 4টা প্যান্ডেল হয় সেটা না হয় 1টি প্যান্ডেল হবে ইনশাল্লাহ তাই আপনাদের সকলকে তাবলিগ ইস্তেমার নতুন স্থান থেকে আপনাদের আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর জন্য তাবলিগ ইস্তেমাকে কবুল করে নাই এটা প্রথম কথা এবং যে যেখান থেকে দেখছেন 1টি শেয়ার 1টি কমেন্ট করে আপনারা এই সাবস্ক্রাইব জারিয়ায় অংশগ্রহণ করবেন কারণ আমরা হয়তো মনে করি 1টি শেয়ার 1টি কমেন্ট কী এমন যায় আসে আসলে অনেক কিছু যায় আসে যারা ফেসবুক বোঝেন যারা রিসার্চ বোঝেন তারা বুঝতে পারবেন যে 1টি শেয়ার 1টি কমেন্টের কী মূল্য রয়েছে তাই আপনারা কষ্ট করে 1টি শেয়ার এবং 1টি কমেন্ট করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ এই দাওয়াত সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিবেন ইনশাল্লাহ পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী বাংলাদেশ গড়ার লক্ষ্যে আহলে সুন্নাহ বাংলাদেশ কাজ করে যাচ্ছে তার এক বৃহৎ এই অনুষ্ঠান কেন্দ্রীয় তাবলিগ ইস্তেমা 33 বছর হয়ে আসছে এবং 34তম বর্ষে যে যাচ্ছে মোতরা আমির জামাতের নেতৃত্বে যে আমরা যে কোরআন ও সহিহ হাদিসে দাওয়াত দিয়ে যাচ্ছি এ দাওয়াত আপনারা ছড়িয়ে দিবেন বলে আশা করি আমরা এখনও মাস পর্বণও যেতে পারিনি এটা বৃহৎ এক মাঠ সকলকে তাবলিগ ইস্তেমার দাওয়াত জানিয়ে এখানেই শেষ করছি সুবহানাক আল্লাহুম্মা ওবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ